أشهد أن لا তোমরা আমার কথা বাদ দিয়ে ওই সহি হাদিসটাকে মেনে নাও, ওইটি আমার মাযহাব। যারা বলেন সুবহানাল্লাহ, তাহলে ইমাম আবু হানিফা কি বলেছেন যে আমার নামে মাযহাব তৈরি করো? ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের ছিলেন না, হাদিস মানতেন। ইমাম শাফি সাহেব শাফি মাযহাবের ছিলেন না, হাদিস মানতেন। ইমাম মালিক সাহেব মালিকি মাযহাবের ছিলেন না, মাযহাব তৈরি হয় নাই, হাদিস মানতেন। ও ভাইজান, আল্লাহর নবী বললেন কোন ফেরকা চলবে না, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই একটা দল মাত্র নাজাত পাবে, একটা দল মুক্তি পাবে, সেই দলের পরিচয় কি? আল্লাহর নবী পরিষ্কার করে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলে আছি, যেই মতে আছি, যেই পথে আছি, আলাইহি ওয়া আসহাবি, যেই মতের উপরে আমি আর আমার সাহাবীরা আছি, ওই পথে আর মতে চল হবে, এছাড়া কোন পথে চলা যাবে না। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন বললেন আমি আর আমার সাহাবীরা যেই পথে যেই মতে আছি, এই পথে যারা চলবে তারা নাজাত পাবে, তখন কি চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া ওই 126 তরিকা তৈরি হয়েছিল? তখন কি হানাফি শাফি হাম্বলি মালিকি ছিল? ওই সময়ে যেটা ছিল কিয়ামত পর্যন্ত নাজাত প্রাপ্ত দল সেইটাই থাকবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সময় যেই দল তৈরি হয় নাই, যেই ফেরকা তৈরি হয় নাই, সেই দলকে মানা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা পরিষ্কার বুঝতে হবে। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, 1400 বছর পরে ওই কি জানি এলাকার নাম, বড়ই কুটি না বড়ইকারি, বড়ই কুড়া গ্রামের লোকেরা আপনাকেও দেখবে না, আপনার সাহাবিদেরকেও দেখবে না। আপনি তো বললেন আমি আর আমার সাহাবিরা যেই পথে আর মতে আছি, এই পথে আর মতে যারা থাকবে তারাই নাজাত পাবে, কিন্তু ওই লোকেরা আপনাকেও দেখবে না, আপনার সাহাবিদেরকেও দেখবে না, তারা কেমনে চলবে? আল্লাহর নবী এবারে পরিষ্কার করে দিচ্ছেন, তারা তুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, আমি থাকবো না, আমার সাহাবি থাকবে না, কারো থাকা দরকার নাই, দুইটা জিনিসকে রেখে যাচ্ছি। একটা হলো লান্তা দিল্লু মা তামা সেক্তুম বিহিমা, তোমরা পথ ভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, মা তামাস সাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে তোমরা ধরতে পারবে, সেই দুইটা জিনিস ধরে রাখবে। সেই দুটো জিনিস কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নাবিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর নবীর সহিহ হাদিস। আর একটা কি? তারা তুফিক মামুরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, ল্যাংতা দিল্লু মা তামাসাকতুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, গোমরা হবে না, মা তামাসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে ধরে রাখবে, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা সুন্নাতা নাবিহি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো নবীর সুন্নাত, মানে হাদিস সহিহ হাদিস। এই হাদিসটা আছে মুওয়াত্তায় মালিক 2640, মুস্তাদরাকে হাকিম 319 নাম্বার, মুসলিমে আরেকটা হয়ে যাচ্ছে, অকাত তারাক্তু ফিকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিস লিখে যাচ্ছি, লাম তাদিল্লু বাদাহু ইনিস্তাসম ইনাতাসম তুম বিহি, যদি ওই জিনিসটাকে ধরতে পার ভালো করে শক্তভাবে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। সেই জিনিসটা হচ্ছে কিতাব আল্লাহ। সেই জিনিসটার নাম কি? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলাও বয়ান করতে ভুল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাবীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, মুফতি জসিমউদ্দিন রহমানি বলছে একরকম, আর একজনে বলছে আর এক রকম। জসিমউদ্দিন রহমানি বলল, ফরজ নামাজের পরে মোনাজাত বেদাত আল্লাহর নবী করেন নাই, সাহাবারা করে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, মক্কা মদিনায় এখনো করে না, ঠিক কিনা? অনেকে বলে আমার দেশে সব জায়গায় করে, আমি বলি তোমার দেশে সব জায়গায় করে, মক্কা মদিনায় সব জায়গায় করে না, তোমার বাপ দাদা যুগ থেকে করেছ, আর সাহাব আর মক্কা মদিনার লোকরা বাপ দাদা যুগ থেকে করে না, তোমার বাপ দাদা দলিল না, ওদেরটা দলিল, দলিল কারোটাই না। তারপরেও যদি বলতে চাও
আমি বলবো তুমি যেমন তোমার বাপ দাদার যুগ থেকে করো, মক্কা মদিনার লোকেরা বাপ দাদার যুগ থেকে করে না। পার্থক্য এই, তোমার বাপ দাদা তালাশ করতে করতে গেলে মিলবে হরে কৃষ্ণ হরে রাম, আর ওই মক্কা মদিনায় যারা করে না ওদের বাপ দাদা তালাশ করলে মিলবে সাহাবা আবু বকর ওমর ওসমান, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, আজকে কোরআন এবং হাদিসের কোন দলিল নাই, একটা দলিল যায় বাপ দাদা যুক্তি করেছি। আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, তুমি বলবা বাপ দাদা যুগ থেকে খতম পরে আসলাম, মিলাদ পরে আসলাম, খতমে তাহালিল, খতমে তসবিহ, খতমে নারিয়া, জাহান্নামের দুরুদ, নারিয়া মানে কি আগুন, জাহান্নামের দুরুদ দুরুদে নারিয়া, তারপরে খতমে খাজা গান, খাজারা গান গাইছে নাকি, খতমে খাজা গান, খতমে একই আছে জালালি, তারপরে খতমে আরো কি কি আছে না, কি খতম তৈরি করেছে। ও ভাইরা, এইগুলো এই দেশে কতগুলো বাজে কিতাব আছে, মকসুদুল মুমিনিন, বারো চান্দের খুতবা, বারো চান্দের ফজিলত, এইসব বইগুলো দিয়ে ওই যে এক পদের ওষুধ আছে না রাস্তায় বেছে মায় বানায় আর পোলাই বেছে, ঠিক এরকম ভাবে চক বাজারে কিছু লাইব্রেরি আছে, ওরা নিজেরা লেখে নিজেরা বাজারজাত করে। আর এই দেশের মুসলমান কোরআন হাদিস পড়তে চায় না, সোজা কেমনে ইসলাম পাওয়া যাইবে, আল্লাহরে পাওয়া যাইবে, একটা বই কিনে তারপরে পড়া শুরু করে। ও মুসলমান জাতি, কোরআন এবং হাদিস পড়ো, কোরআন হাদিসে এই খতমে নারিয়া নাই, খতমে খাজেগান নাই, খতমে জালালি নাই, খতমে সাফিয়া নাই, খতমে তাহালিল নাই, কোরআন খতমের এই রেসম রেওয়াজ নাই, কোরআন নিজেরা পড়ো খতম করা আপত্তি নাই, কিন্তু পয়সা দিয়া রসম রেওয়াজের কোনো বিদাত করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন এবারে এক মুফতি বলল জায়েজ নাই, আর হাজার মুফতি বলল জায়েজ আছে, এখন তুমি দেখবা মুফতি জসীমউদ্দিন বড় না উনি বড়, উনি বাইতুল মোকাররমের খতিব, এখন কি করবা। আল্লাহ তাআলা বলছেন কে বড় কে ছোট, কার পক্ষে লোক বেশি কার পক্ষে লোক কম, এইটা দেখা যাবে না। মুসলমান কোরআন যদি মানো, কোরআনের কথা বিশ্বাস করো, তাহলে শুনো আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, ও মুসলমান জাতি যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, এক মুফতি বলল একটা আরেক মুফতি একটা বলল, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, তাহলে তোমরা ওটাকে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরাবার মানে হলো কোরআনের সঙ্গে মিলাও, রাসুলের কাছে ফিরাবার মানে হচ্ছে আল্লাহর নবীর সহি হাদিসের সঙ্গে মিলাও। ইন কুম তুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির, যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, সত্যিকার মুমিন হও, মুনাফিক না হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহর কাছে এবং রাসুলের কাছে ফিরিয়ে দাও, কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাও। কোরআন হাদিসে যেটা আছে ওইটা মানা যাবে, যেটা নাই সেটা মানা যাবে না, ঠিক কিনা? ভৈরবে একটা মাহফিল করেছিলাম, সেখানে আমার বিরুদ্ধে একটা বিশাল সমাবেশ করেছে, বক্তব্য দিয়েছে এক বক্তা, এর নাম হলো অলিপুরি নুরুল ইসলাম, অলিপুরি বাংলাদেশের শীর্ষ বক্তা একজন। ও আমার ভাইয়েরা, আমি বক্তব্য দিলাম যে পীরেরা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায়, যেরকম নাকি চিনি পানির সঙ্গে মিশে যায়, শেষ পর্যন্ত জিকির করে আনাল হক আনাল হক, এটা শিরিক, এটা কি এটা খালি শিরিক নাকি? সে আল্লাহ দাবি করেছে আল্লাহর সঙ্গে মিশে যায়, কি চরম শিরিক! এই আকীদাগুলো আমাদের কাছে আছে, এই পীরেরা সবক বুঝায় মরিদ জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায়, বই আছে আমার কাছে। ও আমার ভাইয়েরা, দলিল দেয় কি দিয়ে? আমার বিরুদ্ধে সম্মেলন করলো, দলিল দিল কয় মসনবী শরীফ আছে, কোথায় আছে মসনবী শরীফ? আপনারা কোনদিন মসনবীর নাম শুনেছেন হাদিসে কিতাব? ও আমার ভাইয়েরা, ধোকা দিচ্ছে, প্রতারণা করছে দেশের বড় বড় বক্তারা, এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত অলিপুরি গলিপুরিরাই ইসলামকে ধ্বংস করেছে। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, আর কোন নবীদের কোন কথা নাই, মসনবী একটা ফার্সি কবিতার কিতাব, মাওলানা রুমি নামে একটা কবি ছিল রোম দেশে, ফার্সি কবি, ওই কবি একটা কাহিনী লিখেছে মনসুর হাল্লাজের কাহিনী। ও আমার ভাইয়েরা, মনসুর হাল্লাজ নামে একটা লোক ছিল, এই লোক ছিল নাস্তিক, কেউ বলেছে মুরতাদ, জিন্দিক, সে এরকম করতে করতে নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর সাথে মিশে গেছে। বাগদাদের আলেমরা তাকে কতল করার ফতোয়া দিল, তাকে কতল করে তরবারি জবাই করে দেওয়া, খালি জবাই করে দেওয়া হয় নাই, বরং তাকে আগুনে পোড়াইয়া ছাইগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে, যাতে করে কোনো মাজার তৈরি করতে না পারে।
এত চরম শাস্তি দেওয়া হলো, কিন্তু সুফিরা দেখবেন ওয়াজ করে আর বলে মনসুর হাল্লাদ আল্লাহ আল্লাহ করতে করতে পাগল হয়ে গেছে, আল্লাহর ওলি হইয়া আল্লাহর সঙ্গে মিশে গেছে, এরপরে আনাল হক দাবি করেছে, আনাল হক মানে আমি আল্লাহ। এই জন্য পিসাবরাও বলে আল্লাহর সঙ্গে ওরা নাকি মিশে যায়, আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে, আমি আল্লাহ আমি আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনাল হক জিকির করেছেন না? সাহাবারা করেছেন না? কেউ আনাল হক জিকির করলো না। এরা আনাল হক জিকির করে আল্লাহর সঙ্গে মিশে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, আর রহমান ওয়া আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা আরশের সমাসীন, আল্লাহ কোথায়? আর পীর সাহেবের আবার লকুলুবুল মুমিনিন আরশুল্লাহ আরবিতে বলল, এইটা শুনলে পাবলিক মনে করে মনে হয় কোরআনের আয়াত আরবি বলছে না। এরপরে আবার ফার্সিতে ওই মসনবীর কবিতা আছে, মান্না গুঞ্জাম দর জমিন আসে মা, পীরদের শুন, লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা, বাবারা কান্দো কান্দো, এ কান্দায় মেলে সুরে পড়ে আর ফোস ফোস করে কান্দে। ও মুসলমান, সিনেমা দেখলে মানুষে কান্দে, ওই বুড়া মুরব্বীদেরকে সিনেমায় যদি মারামারি হয় বসাইয়া দাও, দেখবে কান্দে কান্দে চোখের পানি পড়বে, ঠিক কিনা? খবরদার খবরদার, কে কান্দাইলো আর কি করলো এইসব বাদ দাও, কোরআন হাদিসের কথা শুনো। কোরআন এবং হাদিসের যা না আছে যত কান্দায় মানা যাবে না, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা আরশের সমাসীন, আল্লাহ বললেন আরশে। পীর বলল মুমিন বান্দার কলবে, এরপরে বলল আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুর সঙ্গে মিশে থাকে। এই আকীদা হিন্দুদের, কাদের আকীদা? হিন্দুরা বিশ্বাস করে আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নাই, আল্লাহর কোনো কিছু নাই, সব কিছুর মধ্যে মিশে আছে, সেই জন্য বট গাছ পূজা করে, বলদ পূজা করে, বড় কিছু দেখলেই পূজা করে, এমনকি বড় একটা লিঙ্গ দেখলেও পূজা করে, ঠিক কিনা? শিবের লিঙ্গ পূজা করে না? কেন করে? ওই হিন্দুদের আকীদা হলো যত কল্লা তত আল্লাহ, সর্বেশ্বরবাদ, সবকিছুর মধ্যে আল্লাহ মিশে আছে। ওই ভণ্ড সুফিদের তরিকাও সেটাই, সুফিরাও বলে পীরেরাও বলে ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে। কোরআন বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছেন। এইটা আছে সূরা তহা ২০ নম্বর সূরার ৬ নম্বর ৫ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান আল্লাহর নাম, আলাল আরশ মানে আরশের উপরে, ইস্তাওয়া মানে সমাসীন, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। এটা যদি বিশ্বাস না করেন আমি সোজা একটা দলিল দিই, আল্লাহর নবী মেরাজে গেছেন না? ভাইজান মেরাজে গেলেন কেমনে? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, এরপরে পড়ুন হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, সব কিতাবে আছে আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব ভেদ করে সাত আসমান ভেদ করে চলে গেলেন। যদি আল্লাহ তাআলা মুমিন বান্দার কলবে হয়, সর্বত্র বিরাজমান হয়, তাহলে এত উপরে যাওয়া দরকার ছিল না? কোথায় গেলেন? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমানের অর্থ যদি এই হয়, আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, তো ঠিক আছে, ঠিক কিনা? আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। আটলান্টিক মহাসাগরের তলদেশে অন্ধকার রজনীতে একটা পিপীলিকা যদি আস্তে আস্তে হাঁটে, আল্লাহ তাআলা ওই পিপীলিকার আওয়াজও শুনতে পান এবং পাগুলো দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অর্থে আল্লাহ তাআলার এলেম সর্বত্র বিরাজমান, কিন্তু ভাইজান আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইয়িদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমান অবতীর্ণ হন আর ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেই, কে আছো রিজিক প্রার্থী, রিজিক দিয়ে দেই, কে আছো অসহায়, আমি তাকে সহায় দান করি, কে আছে বিপদগ্রস্ত, বিপদ দূর করে দেই, কে আছো অসুস্থ, আমি সেবা দান করি। আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। ও ভাইজান, যদি আল্লাহ তাআলা আগের থেকে সর্বত্র বিরাজমান থাকেন, তাহলে নেমে আসা দরকার আছে কিছু? কোত্থেকে আসলেন? কোরআন নাজিল হয় নাই তো? নাজিল হলো কোত্থেকে? নাজিল বলে উপর থেকে নিচে নামা। লাইলাতুল কদরে, কদরের রাতে আল্লাহ তাআলা কি করেন? প্রথম আসমানে নেমে আসেন, বলেন এটা? তাহলে কোত্থেকে নেমে আসলো? ওরাও মানে, কিন্তু এইবার পেছ লাগাই দিল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরশে আছেন তা জানি,
আল্লাহর হাত আছে কা নিরাকার, আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, কোরআন আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে, সেই হাত কেমন তা আমরা জানি না।